আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসাছিলেন আরেকজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে বলল যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো কারণ নবী আয়েশার ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন এগুলো কি ওই দাসী বলে তরকারি কে দিয়েছে অমুক স্ত্রী কেন দিয়েছে আমি কি রান্না করতে পারি না তোমরা রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল শহুরায় মারছে চেহারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক না তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হেসো না খবরদার আমার ইবনে মাসউদের পায়ের চিকন নলা দেখে হেসো না আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সাহেব ইসলামের 11 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থূল আকৃতির অবিসিটি ছিল একটু মোটা ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশার সাথে একবার সাফিয়ার ঝগড়া নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া সুবহানাল্লাহ পড়েন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসাছিলেন আরেকজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে বলল যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো কারণ নবী আয়েশার ঘরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন এগুলো কি ওই দাসী বলে তরকারি কে দিয়েছে অমুক স্ত্রী কেন দিয়েছে আমি কি রান্না করতে পারি না তোমরা রান্না তোমরা খাও এই কথা বলে পাতিল শহুরায় মারছে চেহারা এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জান আয়েশা রেগে মেগে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আয়েশারে আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিচ্ছে বিষ্ণুবীর সাহেব বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো আম্মা জান আয়েশা বললেন করেছি কেন আম্মা জান আয়েশা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্বনবী বিচার করবেন বিশ্বনবী বললেন আল কিসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও সুবহানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগাই দিল এখন দুইজনে হাসতেছে বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনার মোটি বউ আপনার মোটকি বউ এই মোটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললা মোটি আমার সাফিয়ারে তুমি মোটি বলে গালে দিলা রে আয়েশা ইয়া আয়েশা লাকাদ কুলতিলা কালিমা লাও মুজিজাত বিমা ইল বাহরি লা মাজাজাতহু এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আয়েশা খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয় কি দিয়ে হয় এজন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাথ মারতেন আর বলতেন জিহ্বা তোর জন্য আমি আটকে যাব কিয়ামতের দিন আমলিক আলাইকা লিসানাক নিজের জিহ্বার মালিক নিজে হন আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিহ্বা আপনার শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বনবী বলছেন মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব
দুইটা অঙ্গের একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিহ্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্ব নবীকে আপনি দেন যে নবী জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম এজন্য জিহ্বাটারে সামলান জামনে স্যার বলেন খবর আছে না নাই খবর আছে ما يلفظ من قول الا لديه رقيب عتيد যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে চিল্লায় বলেন যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাঁধে আমরা মরে যাব এই ফেরেশতারা উড়াল দিবে ঠিক কি না দুই কান্দে জি ছিল যে তোমারে দুইজন পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না এজন্য সাবধান আমলিক আলাইকা লিসানাক নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই তাহলে চার নম্বরে আল্লাহ বললেন লা ইয়াসখার কওমুন মিন কওম কেউ কাউরে ঠাট্টা করবো না আমরা অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো না রাজি আছেন সবাই রাজি কষ্ট হচ্ছে হ্যাঁ আরো কিছু সময় চলবে চলবে তাকবীর পড়েন তো লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ সবাই আওয়াজ করে করি মাশাআল্লাহ আমরা বিশৃঙ্খলা করব না একসাথে বিদায় নিব আরো অনেক সময় আছে আমার হাতে আমরা একসাথে কথা শুনে বিদায় নিব রাজি আছেন তো বিশৃঙ্খলা করে মাঝখান থেকে উঠবেন কে কে দেখি উঠবেন মাশাআল্লাহ না আজকে অনেক সুশৃঙ্খল এজন্য দোয়া আছে মুনাজাত আছে আমরা একসাথে একটু দোয়া করব দোয়া করে এরপরে বিদায় নিব এই এক বছর পর পর এই প্রোগ্রাম হয় আবার বেঁচে থাকলে কবে আসি না না আসি ঠিক কিনা দোয়ায় অংশগ্রহণ করে যাবেন তো সবাই মাশাআল্লাহ আজকের প্রোগ্রাম অনেক সুশৃঙ্খল আমি যখন নামি তখনই ভালো লাগতেছিল আমার কারণ ধাক্কা ধাক্কি করে এমন ভাবে হেলিকপ্টারের উপর মানে ঝাপটে পড়ে লোকজন এতে অনেক সমস্যা আমরা বেরোতে পারি না প্রোগ্রামে আসতে পারি না দেরি হয়ে যায় সব কিছু ডিসঅর্ডার হয়ে যায় আজকে এত সুশৃঙ্খল ব্যবস্থাপনা আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ফরিদপুরের মানুষ খুবই সুশৃঙ্খল আল্লাহ তুমি ভাইদেরকে আরো ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো